নমস্কার বন্ধুরা, আগের ভিডিওতে কিভাবে চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং চ্যাট জিপিটির মাধ্যমে কিভাবে ব্লগ ক্রিয়েট করবেন সেটা আমি শিখিয়েছিলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো যে চ্যাট জিপিটি এবং আরও আদার্স কিছু এআই ইউজ করে কিভাবে আপনারা ভয়েস জেনারেট করবেন। দেখুন, ভয়েস জেনারেট করতে গেলে প্রথমে আমাদেরকে কিন্তু টেক্সট জেনারেট করতে হবে। তো চলুন বেশি দেরি না করে আজকের এই টিউটোরিয়ালটি শুরু করা যাক। তো প্রথমে আমরা ভয়েস জেনারেট করতে গেলে আমাদেরকে প্রথমে যে টেক্সট জেনারেট করতে হবে, টেক্সট জেনারেট করার জন্য আমরা চ্যাট জিপিটির ওয়েবসাইটে চলে যাব। তো চ্যাট জিপিটির ওয়েবসাইটে যাওয়ার পর আমরা এখানে সার্চ করব, মানে যে কোনো একটা টপিক দিয়ে সার্চ করব। ধরুন আমি এখানে কম্পিউটার ডেফিনেশন সার্চ করছি যে হোয়াট ইজ কম্পিউটার। আমি এখানে কম্পিউটার ডেফিনেশন দিয়ে সার্চ করলাম যে হোয়াট ইজ কম্পিউটার। এরপর এই বাটনটাতে যখনই আমি প্রেস করব তখনই কিন্তু চ্যাট জিপিটি হোয়াট ইজ কম্পিউটারের কিন্তু পুরো ডেফিনেশনটা রেডি করে দেবে। তো আমি এখানে ক্লিক করলাম, তো দেখুন আমার কিন্তু কম্পিউটারের ডেফিনেশন কিন্তু জেনারেট করা শুরু করে দিয়েছে চ্যাট জিপিটি। তো জেনারেট যখন কমপ্লিট হয়ে যাবে, দেখুন কিছুক্ষণের মধ্যেই কিন্তু জেনারেটটা টেক্সট জেনারেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখুন টেক্সটটা কিন্তু জেনারেট করে ফেলেছে চ্যাট জিপিটি। এবার মনে করুন এই টেক্সটটাকে আমি ভয়েসে কনভার্ট করতে চাই উইথ দ্য হেল্প অফ এআই। তো চলুন, টেক্সটকে ভয়েসে কনভার্ট করার জন্য আপনারা ইউজ করতে পারেন ইলেভেন ল্যাব। এরকম অনেক এআই বেসড অ্যাপ্লিকেশন রয়েছে, ওয়েব অ্যাপ্লিকেশন, আপনারা যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন, কিন্তু ইলেভেন ল্যাবসটা কিন্তু খুব ভালো পারফরমেন্স আমি এক্সপেরিমেন্টালি দেখেছি। তো ইলেভেন ল্যাবের ওয়েবসাইটটা দেখতেই পাচ্ছেন, elevenlabs.io। তো এই ওয়েবসাইটটাতে চলে যাব, মানে প্রিলিমিনারি স্টেজে আপনারা এখানে 333টা ওয়ার্ড লিমিটের কিন্তু টেক্সটকে আপনারা ভয়েসে কনভার্ট করতে পারবেন উইদাউট অ্যাকাউন্ট, মানে আপনি কোনো অ্যাকাউন্ট ছাড়াই কিন্তু এটা করতে পারবেন। এবার যদি ওই ওয়ার্ড লিমিটের থেকেও বেশি ওয়ার্ডের আপনারা টেক্সটকে ভয়েসে জেনারেট করতে চান, তাহলে আপনারা সাইন আপ বাটনে ক্লিক করে আপনারা আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো আমি নর্মালি আপনাদেরকে কীভাবে ইউজ করতে হয় সেটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে অনেকগুলি ল্যাঙ্গুয়েজ আছে, তো আমি যদি ইংলিশে ক্লিক করি, ইংলিশের ভয়েসটা কিন্তু আমাদেরকে The fox has many tricks, the hedgehog has but one, but that is the best of all. তো দেখতে পেলেন বা শুনতে পেলেন যে কিভাবে, মানে কেমন ধরনের ভয়েসটা আসলো। তো চলুন এরপর আমি কি করব, আমি এবার এই যে টেক্সটটা রয়েছে এই টেক্সটটাকে আমি কপি করে নেব। তো আমি টেক্সটটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আপনারা যে টেক্সটটাকে ভয়েসে কনভার্ট করতে চাইছেন সেই টেক্সট ফাইলটাকে এখানে পেস্ট করে দেবেন। তো পেস্ট করে দেওয়ার পর দেখুন এখানে 333 অলরেডি হয়ে গেছে, এটা বাদ চলে যাচ্ছে। তো আমি এই ওয়ার্ড, মানে এই সেন্টেন্সটাকে আমি বাদই দিয়ে দিলাম। এরপর আমি এটাকে ভয়েস কনভার্ট করব, ঠিক আছে। ভয়েস কনভার্ট করার জন্য কিচ্ছু করতে হবে না, দেখুন এখানে যে বাটনটা আছে এই বাটনটাই আমাকে প্রেস করতে হবে। তো আমি প্রেস করে দিলাম, তো কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার এই যে টেক্সট আমি দিয়েছিলাম এই টেক্সটটা কিন্তু A computer is a programmable electronic device that is capable of performing a wide range of tasks by processing and manipulating data. It can handle করে দিলাম। এরপর এই ভয়েসটাকে যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে দেখুন এখানে একটা ডাউনলোড বাটন দিয়েছে, এই বাটনে প্রেস করলেই কিন্তু আপনাদের ডাউনলোড কিন্তু কিছুক্ষণের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভয়েসটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এবার যদি এটাকে আমি প্লে করি আমার কিন্তু ভয়েসটা প্লে হয়ে যাবে। A computer is a programmable electronic device that is capable of performing a wide range of tasks by processing and manipulating data. তো বন্ধুরা এইভাবে আপনারা কিন্তু আপনাদের যাবতীয় টেক্সটকে কিন্তু এআই দিয়ে ভয়েসে কনভার্ট করে দিতে পারেন। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।